গতরাতে হুলিয়ান আলভারেজের শেষ মুহূর্তের গোলে জয় পেল অ্যাথলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন স্পাইডারের এমন দুর্দান্ত গোল দেখে অবাক অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিওনে। বদলি হিসাবে মাঠে নেমে শেষ মুহূর্তে এমন চমক দেখে অবাক হলেন অ্যাথলেটিকো মাদ্রিদ ভক্তরা। হুলিয়ান আলভারেজের এই ম্যাচের বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তরুণ হুলিয়ান আলভারেজ জাতীয় দলের মতো ক্লাবেও দুর্দান্ত এই আর্জেন্টাইন। এদিকে লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে এসেই একের পর এক ঝলক দেখাতে শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন আলভারেজ। এই তো গতরাতে লা লিগার এক বিগ ম্যাচে নতুন এক চমক দেখালেন আর্জেন্টাইন আলভারেজ। সেন্ট বিগার বিপক্ষে বদলি হিসাবে মাঠে নামেন এবং ম্যাচের শেষ মুহূর্তে 90তম মিনিটে গোল করেন আলভারেজ, এবং সেই গোলের উপর ভর করে ম্যাচ জিতে ডিয়াগো সিমিওনে শিষ্যরা। এবং তার এমন গোল দেখে খুশি হন স্বদেশী কোচ ডিয়াগো সিমিওনে। এ নিয়ে লা লিগার ম্যাচে 2 গোল করলেন আলভারেজ এবং আরও 3 পয়েন্ট যোগ হলো অ্যাথলেটিকো মাদ্রিদের। শেষ পর্যন্ত দেখার পালা এমন অনবদ্য পারফরমেন্স ধরে রাখতে পারেন কিনা আর্জেন্টাইন স্পাইডার হুলিয়ান আলভারেজ।